আসসালামু আলাইকুম। আবারও আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। এর আগে একটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাসার পুরনো ফার্নিচার কীভাবে আপনার ঝকঝকে চকচকে রাখবেন, সেটা নিশ্চয়ই দেখেছেন। তো ফার্নিচারটা রং করার পর আমার কাছে মনে হয়েছে যে এগুলো কভার করলে অনেক দিন নতুনের মতো থাকবে। আর আমি লিভিং রুমের একটা ভিডিও শেয়ার করেছি, সেখানে অনেকেই বলেছেন যেহেতু সোফা সাদা এটা আসলে মেনটেন করা অনেক কঠিন, তাই আমি কিভাবে এটা মেনটেন করব সেই বিষয়গুলো অনেকে জানতে চেয়েছেন। তো সেইগুলোর উপরে আসলে চিন্তা ভাবনা করে আমি আজকের এই ভিডিওটা মেক করেছি। আশা করছি আপনারা উপকৃত হবেন, কারণ বাংলাদেশের মতো জায়গায় যেখানে অনেক বেশি ধুলাবালি, তার মধ্যে এই সাদা জিনিসগুলো আসলে মেনটেন করাটা কিন্তু অনেক টাফ। তো দেখতেই পাচ্ছেন আমি কিছু জিনিস পারচেস করেছি, এইটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তবে তার আগে আমি বাসাটা ক্লিন করে নিচ্ছি। অনেকেই বলেছেন যে আপু আপনি বাসা কিভাবে ক্লিন রাখেন, আপনার বাসা এত কিভাবে ঝকঝকে চকচকে দেখায়। তো সেই জায়গা থেকে আসলে এটাও একটু শেয়ার করা যে আমি কিন্তু মাঝে মাঝে, মানে মাসে হয়তো একবার বা দুইবার, গুঁড়া সাবান দিয়ে একটু গরম পানি দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে নিই। কারণ প্রতিদিন একইভাবে মোছার কারণে যেটা হয়, অনেক সময় যেহেতু বাসার ভিতরে কিচেন থাকে তো অনেক সময় কিন্তু তেল চিটচিটে পড়ে ফ্লোরের মাঝে, তখন কিন্তু শুধু মুছে ক্লিন করলে কিন্তু সেটা ক্লিন হয় না। দেখবেন যে পায়ে যখন আপনি হাঁটবেন আঠালো আঠালো মনে হবে বা ক্লিন মনে হবে না। তো যদি এটা মাসে একবার বা দুইবার আপনারা গুঁড়া সাবান পানির সাথে মিক্স করে মেজে তারপর দুই চারবার পানি দিয়ে এভাবে মুছে যদি ক্লিন করেন, দেখবেন একদম শাইনিংটাও বেড়ে যাবে আর খুব সুন্দর ক্লিন হয় কিন্তু। তো সেটাই আসলে করছি, যেহেতু সব কিছু আবারও নতুন করে চেঞ্জ করব বাসাটা ক্লিন করার পর, আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কি পারচেস করেছি আর কোন পেজ থেকে পারচেস করেছি, সেটাও আমি আপনাদেরকে একটু স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি। পেজের নাম হচ্ছে আইডিয়াল হোম বিডি। অ্যাবাউট সেকশনে গেলে ওনাদের নাম্বারটা দেখতে পারবেন, এখানে ওনাদের ফোন নাম্বার দেওয়া আছে, কেউ অর্ডার কনফার্ম করতে চাইলে এই নাম্বারে কল করে আপনারা কনফার্ম করতে পারবেন। আমি আমার লিভিং রুমের জন্য সোফার কভার পারচেস করেছি। যেহেতু আমার লিভিং রুমটা হোয়াইট, তাই আমি হোয়াইট কালারটাই পারচেস করেছি, কারণ আমার কাছে মনে হয়েছে এটা যায় আর কি। সব কিছু যেহেতু সাদা, সো এই সাদাটা দিলেই বেশি ভালো লাগবে। সেই জায়গা থেকে সাদা কালারটাই চয়েস করা। আমি সেট করার পর আপনাদেরকে দেখিয়ে দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটা ভালো লাগে। আর এটা হচ্ছে এটার সাথে দেয়া, এটা যখন আপনি সোফার উপরে কভারটা সেট করবেন তখন কিন্তু এটা প্রয়োজন হবে। আর এটা ব্যবহার করলে যেটা হবে যে সোফার উপরে কভারটা সেট করলে একদম টান টান হয়ে থাকবে আর দেখতে অনেক সুন্দর লাগবে। যে কোনো ধরনের ফার্নিচারের জন্য কিন্তু আপনারা কভারগুলো পারচেস করতে পারবেন, যেমন ধরুন সোফা, চেয়ার, ডিভান, টুল, টেবিল, সলিড, স্ট্রাইপ, প্রিন্ট, তিন ডিজাইনের কাপড়ের মধ্যে এই কভারগুলো পাওয়া যাবে। কভার ব্যবহারের সুবিধা হচ্ছে নতুন সোফা দীর্ঘদিন থাকে নতুনের মতো দাগ ময়লা মুক্ত, আর পুরনো সোফা কভার ব্যবহার করলে দেখা যাবে নতুনের মতো। অর্ডার করার জন্য ফার্নিচারের মাপের দরকার হয় না, ওনাদের কাছে সব রকমের মাপ আছে, তাই সোফা বা চেয়ারের ছবি পাঠিয়ে নাম মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করা যাবে। তবে আপনারা চাইলে মাপ দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন। স্ট্রাইপের মধ্যে পাবেন সোফা, ডিভান এবং চেয়ারের কভার, আর প্রিন্টের মধ্যে পাবেন সোফা আর চেয়ারের কভার। আর সেই সাথে টি টেবিলের জন্য রানার এবং কুশন কভার পারচেস করেছি। এটা আমি অ্যাশ কালার নিয়েছি, কারণ সাদার সাথে অ্যাশ কালারটা যাবে। ফ্লোর কার্পেটটা সাদা এবং অ্যাশ দুটো মিলিয়ে ছিল, সেখান থেকে আসলে সেটার সাথে ম্যাচ করার জন্য এটা অ্যাশ কালার নেয়া, আর এটার ডিজাইনটা মানে এরকম নিয়েছি, এটা ভালো লাগে। ওনাদেরকে বলে দিলে যে আপনি কীরকম ডিজাইন নেবেন সেটা কিন্তু ওনারা করে দেয়। আমি এটা ঘুরিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন যে রানারের মাপটা কেমন। টি টেবিল যতটুকু ওই মাপেরই আমি এটা নিয়েছি আর কি। সোফার কভার লাগানোর পর সাইডে যে গ্যাপ অংশগুলো আছে সেগুলোর মধ্যে এটা ঢুকিয়ে সেট করে দিতে হবে, তাহলে এটা টান টান থাকবে আর প্রতিটা ভাঁজ বোঝা যাবে এবং দেখতে ভালো লাগবে। তো এটা ব্যবহার করলে কিন্তু বসলে সহজে এটা খুলে আসে না বা ঝুলে যায় না। অনেক সময় এই সেটটা যদি আপনি সুন্দর করে না সেট করতে পারেন, মানে কভারটা যদি সুন্দর করে একদম পারফেক্টভাবে সেটিং করা না যায়, তাহলে কিন্তু ভালো দেখা যায় না।
তাই খুব সুন্দরভাবে টেনে টেনে সোফার কাপড়টাকে সুন্দরভাবে সেট করে নিতে হয়, তাহলে দেখতে ভালো লাগে। আমি অনেককেই দেখেছি এটা ব্যবহার করতে, বাট আমি দেখতাম যে এদিকে ঝুলে যায় ওদিকে ঝুলে যায়, ভালো লাগে না। তো সেখান থেকে আমি মনে করতাম যে সোফার কভার লাগালে একদমই হয়তো ভালো লাগে না, বাট আপনি যদি সুন্দরভাবে এটা সেট করতে পারেন তাহলে দেখবেন অনেক সুন্দর লাগবে। তো আমি এটা সেট করার পর আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে, আমি দেখেছি হ্যাঁ ঠিক আছে একদম পারফেক্ট। তো আসলে ঘর সাজানো না আপনার উপর নির্ভর করে যে আপনি কীভাবে সাজাবেন। আপনি যদি সব কিছু খুব সুন্দরভাবে গুছিয়ে টিপটপ করে রাখতে পারেন তাহলে আপনার সিম্পল জিনিসেও কিন্তু আপনি অনেক সুন্দর করে ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন। আবার অনেকে দেখবেন অনেক দামি জিনিস ব্যবহার করে কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারে না, যেটার জন্য কিন্তু ভালো লাগে না। আপনার যা আছে তাই দিয়েই কিন্তু আপনি সুন্দর করে ঘর সাজিয়ে রাখতে পারেন। আমার কাছে মনে হয় যে প্রতিটা বাসা যার যা আছে জাস্ট আপনি শুধু সুন্দর করে টান টান করে গুছিয়ে রাখবেন, ঘরের জিনিসপত্রগুলো গুছিয়ে মুছে ক্লিন করে রাখবেন, দেখবেন সব কিছু ঝকঝকে চকচকে দেখাবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো এটা সেট করার পর কেমন লেগেছে আমি লুকগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিভিন্ন অ্যাঙ্গেলে, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো বেশ ভালোই লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশন বক্সে ওনাদের ফোন নাম্বার এবং পেজের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে পারচেস করতে পারবেন। আমি স্ক্রিনেও আপনাদের জন্য নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখান থেকে সরাসরি ফোন দিয়ে কিন্তু তাদের সাথে কথা বলে আপনারা আপনাদের পছন্দের জিনিস পারচেস করে নিতে পারবেন। এখন আপনাদেরকে ড্রয়িং রুমের লোকটা দেখিয়ে দিব যে চেয়ারের কভার লাগানোর পর চেয়ারটা কেমন দেখা যায়। তো দেখুন খুব সুন্দর লাগছে, কিন্তু আমি বিস্কুট কালারটা চয়েস করেছি মূলত ড্রয়িং রুমের ফার্নিচারের সাথে কালারটা কিছুটা ম্যাচ করে। তো এগুলো লাগানোর পর বেশ ভালো লেগেছে, কিন্তু পরে আমার কাছে মনে হয়েছে যে হোয়াইট কালার হলে হয়তো আরও বেশি ভালো লাগতো, লিভিং রুমের সাথে ম্যাচ করতো। আর দেখুন চেয়ারটা কিন্তু এখনও নতুনের মতো ঝকঝকে চকচকে দেখাচ্ছে, এক মাস আগে কিন্তু আমি চেয়ারটা বার্নিশ করেছি। তো নতুন ফার্নিচার যখন আপনি ব্যবহার করবেন তখন যদি কভার লাগানো যায় তাহলে কিন্তু এটা দ্বিগুণ সময় নতুনের মতো থাকে। আপনি বার্নিশ করার পর নতুন ফার্নিচার যখন আপনি ব্যবহার করবেন সেটা যতদিন আপনার নতুনের মতো থাকবে তার দ্বিগুণ সময় আপনি নতুনের মতো রাখতে পারবেন কভার ব্যবহার করলে। কারণ যখন আপনি কভার ব্যবহার করবেন ধুলাবালি সরাসরি ফার্নিচারের উপরে পড়বে না, দাগ লাগবে না, নতুন থাকবে। আর যখন আপনি কভার ব্যবহার করবেন না তখন কিন্তু ধুলাবালি পড়ে, প্রত্যেক দিন মোছার একটা ঝামেলা থাকে, আবার খুব তাড়াতাড়ি ফার্নিচারগুলো কিন্তু পুরনোও হয়ে যায়। তার মানে এই না যে বার্নিশ করলে আপনি এক মাস দুই মাসে পুরনো হবে, কমপক্ষে দুই তিন বছর যাবে, বাট আপনি কভার ব্যবহার করলে দ্বিগুণ সময় আপনি আপনার ফার্নিচারকে নতুনের মতো রাখতে পারবেন। এখন আপনাদেরকে ড্রয়িং রুমের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি, সবগুলো চেয়ারে কভার লাগিয়ে নিয়েছি। একটু দূর থেকে দেখালে বুঝতে পারবেন যে এগুলো লাগানোর পর আসলে কেমন দেখা যায়, আপনার ঘরের কালার বা ফার্নিচার পর্দা কী ধরনের সেটার সাথে ম্যাচ করে কিন্তু বিভিন্ন কালারের এই যে এগুলো পাওয়া যায় সেটা কিন্তু আপনি নিতে পারেন। তো আমি একটু দূর থেকে আপনাদেরকে ভিডিও করে দেখালাম, দেখুন ঠিক এরকম দেখায় আর কি। আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, তবে আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রত্যেক দিন এই যে চেয়ারগুলো মোছামুছির চাইতে বেটার যে অন্তত সপ্তাহে একদিন ধুয়ে ক্লিন করলাম হয়ে গেল, আর একদিন তখন মুছে পরিষ্কার করলে আমার কাছে মনে হয় হবে, কারণ সারাদিন অনেক কাজের ব্যস্ততা থাকে, প্রত্যেক দিন আসলে এই ফার্নিচারগুলো মোছামুছি ক্লিন করা এত সময় হাতে থাকে না, অনেক সময় মুছে না মুছলেও দেখতে ভালো দেখা যায় না, তা প্রচুর পরিশ্রম করতে হয় আসলে বাসা ক্লিন রাখার জন্য। আশা করছি ভিডিও ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে লিখে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য, আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো পরবর্তীতে আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, পারলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।